নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করব একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করুন ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে আপনাদের কাছে আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী আমি আগের ভিডিওতে কিছু কিছু ভিডিওতে আমার এডিটিংয়ের খুব সমস্যা হয়েছে তার জন্য ঠিকঠাকভাবে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছচ্ছে না একটা এডিটিং করতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে সেই সময়টুকু আমি ঠিকমতো দিতে পারছিলাম না সেই কারণেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছিল আশা করি এরপর থেকে আর এই সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হবেন না নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ওয়েলকাম টু মিমিস রেসিপিস একটা বাটি নিয়েছি একটা বাটির মধ্যে আমি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ মানে হাফ চা চামচ লবণ দিলাম আর তার সাথে এক চা চামচ সর্ষের তেল দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি একটু ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি মাছের মাথার গায়ে এই পেস্টটা দিয়ে দিচ্ছি মাছের মাথার মধ্যে গুঁড়ো হলুদ লবণ লাগাতে গেলে কিন্তু চট করে ঠিকঠাকভাবে মেশে না এইভাবে করে দেখবেন খুব সুন্দরভাবে চারিদিকে লেগে যায় আর একটু তেল দিয়ে দিলে মাছের মাথা ভাজার সময় ফেটে কিন্তু গায়ে আসে না এখানে নিয়েছি মাছের তেল মাছের তেলের মধ্যেও দিয়ে দিচ্ছি এক চামচ এই হলুদ লবণ লঙ্কার গুঁড়োর মিশ্রণটা এটাকেও একটু মাখিয়ে রেখে দিলাম এবার কড়াইতে দিয়েছি সর্ষের তেল আমি এখানে তিন টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে মাছের মাথাগুলো একটা একটা করে দিয়ে এগুলোকে ভেজে নেব মাছের মাথাটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে বেশ লাল করে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব আমি এটা রুই মাছের মাথা দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো স্বাদ আসবে মাছের মাথা ভাজার সময় প্রচণ্ড ছিটে গায়ে আসে সেই জন্যই যদি একটু কাঁচা সরষের তেল মেখে নেওয়া যায় তাহলে সেই সমস্যাটা থেকে দূর হওয়া যায় দেখুন উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে বেশ লাল করে কড়া কড়া করে ভেজে নেব এই যে মাছের মাথাটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে রাখছি দেখুন বেশ মুচমুচে করে একদম ভালো করে লাল লাল করে মাছের মাথাগুলোকে ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো দেখুন উল্টে পাল্টে আমি বেশ লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকেও আমি উঠিয়ে রেখে দেব আবারও আমি আর তেল দেব না ওই তেলের মধ্যে একটা তেজপাতা তার সাথে দিচ্ছি একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন দিলাম গোটা জিরে এবার এই ফোড়নটাকে ভালো করে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ এখানে আমি প্রায় দুখানা কোচানো পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজগুলো দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করতে থাকব তবে পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না একটু হালকা কালার আসবে মানে পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ আমি ভেজে নেব দেখুন পেঁয়াজটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এর বেশি আর পেঁয়াজটাকে ভাজছি না এবার এর মধ্যে অ্যাড করে দেবো মাছের তেল যেটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছের তেলটাকেও আমি পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি মাছের তেল ভালো করে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার এই আদা রসুন দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেবো এদিকে মশলাটা কষানো হতে থাক আমি একটা মশলার পেস্ট করব তার জন্য আগের ওই মশলা গোলার বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মশলার পেস্ট করে নেব ঠিক দেখবেন বাটা মশলার মতোই পেস্টটা হয়ে যাবে মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি এবার এদিকে রান্নায় চলে এসছি রান্না কিন্তু অনেকটাই এদিকে কষানো হয়ে গেছে মশলা ভালো করে আদা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেট যে মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটাকে অ্যাড করে দিচ্ছি সেটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে এটাকেও আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজ মাছের তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মাছের তেলটা কিন্তু না দিলেই বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো যে কোনো কাটা চচ্চড়ির কিন্তু স্বাদ ঠিকঠাক আসে না এটাই কিন্তু ওদের ট্রিক্স যতই আপনি কাটা দিয়ে সুস্বাদুভাবে রান্না করুন না কেন মাছের তেল পড়লে কিন্তু তার স্বাদ হয়ে যায় দুগুণ বেশি একটা টমেটোর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাও এবার সেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো মশলার বাটিটা ধুয়ে এবার জলটা দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে আর মাছের তেল যখন ব্যবহার করবেন রান্নায় তেলের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করবেন দেখুন মশলাটা খুব ভালো করে মিনিট পাঁচেক সময় ধরে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বাঁধাকপি কাটার পর অনেকটা পরিমাণে হয়ে যায় আমি মোটামুটি একটা ছোটো সাইজের বাঁধাকপিকে কেটে নিয়েছি প্রায় পাঁচশো থেকে ছশো গ্রামের মতো এবারই বাঁধাকপিটা কুচিয়ে আমি দিয়ে দিলাম পুরোটা না দিয়ে কিছুটা হাফ দিয়ে অল্প একটু লবণ দিয়ে বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কারণ বাঁধাকপিটা পুরোটা দিলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হতো আর তলার থেকে মশলাটা ধরে যেত সেই জন্য অল্প একটু বাঁধাকপি দিয়ে একটু লবণটা আমি স্বাদ মতনই অ্যাড করে দিয়েছি পুরো বাঁধাকপির পরিমাণ অনুযায়ী তারপরে আমি সমস্ত মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বাদবাকি বাকি বাঁধাকপিগুলো অ্যাড করে দেব দেখবেন তাতে কিন্তু নাড়াতে খুব সুবিধা হয় একবারে অনেকটা দিয়ে দিলে খুব অসুবিধা হয় নাড়াতে এবার যেহেতু নিচের দিকটা বেশ অনেকটা মজে এসছে সেই জন্য ওপর দিকেরগুলো নাড়াচাড়া করতে খুব একটা অসুবিধা হবে না এবার সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে একটু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বেশ অনেকটাই কমে এসছে বাঁধাকপি থেকে যে জল থাকি সেটাও কিন্তু রিলিজ হতে শুরু করেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুগুলোকে দিয়ে এবার বাঁধাকপির সাথে আবারও মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি শীতকালের বাঁধাকপি নিরামিষি হোক বা আমিষি হোক কড়াইশুঁটি না দিলে কিন্তু স্বাদটা ঠিকঠাক জমে না তাই বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এটাকে এবার হাই ফ্লেমে হতে দেব। তবে মাঝে মধ্যেই কিন্তু নাড়াচাড়া করতে হবে নাহলেই কিন্তু এটা তলা থেকে ধরে যেতে পারে দেখুন আবারও বেশ খানিকটা জল বেরিয়েছে তবে এটাকে ঢাকা দিয়ে রান্না করছি আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করছি এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি কারোর মাছের মাথাগুলোকে এবার একটু সেদ্ধ হতে সময় দিতে হবে এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম একটু স্বাদটা ভালো লাগবে আর দুটো চেটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির চচ্চড়ি কিন্তু প্রায় অনেকটাই আমার হয়ে এসছে এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে যে জলটা রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে আর মশলাটা বেশ ঘন হয়ে আসবে আর মাখো মাখো হয়ে যাবে সেই পর্যায়ে অবধি এটাকে মিক্সড করতে হবে সবজিটা দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে আলু মাছের মাথা কোনোটা সবার সাথে সবাই কিন্তু একদম বেশ মাখামাখি হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর হাফ চামচ ঘি অ্যাড করে দিচ্ছি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশ মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই রেডি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির দুপুরের লাঞ্চে যে যেভাবে সার্ভ করে সেইভাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো